হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ ও একটি বৈচিত্র্যপূর্ণ পর্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গান যেগুলি আমাদের সত্যি ভাবায় যে ওনার নিজস্ব সৃষ্টি কিছু তাল রয়েছে, সেই তালগুলোর মধ্যে থেকে উনি রচনা করে গেছেন বেশ কিছু গান। তো তারই একটি প্রকাশ আমি আপনাদের মধ্যে আজ দেখাবার চেষ্টা করব, অর্ধ ঝাপতাল। আপনারা ঝাপতাল শিখেছেন, ধি না ধি ধি না তি না ধি ধি না ধি, তাহলে কি হলো? দশ মাত্রা। আর অর্ধ ঝাপতাল মানে বুঝতেই পারছেন পাঁচ মাত্রা। এবারে পাঁচ মাত্রার মধ্যে একটি গানকে সেট করা খুবই সহজ ব্যাপার নয়। তো সেই তেমনই এক মানুষ ছিলেন জ্ঞানের আধার, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তারই একটি গান আমি টিউটোরিয়ালে নিয়ে এলাম, আমি চেষ্টা করব দেখাবার এবং সেই সাথে আপনাদের ঠেকাঠিও দেখাব কেমন ধরনের প্রকাশ হওয়া উচিত। আবারও বলবো, রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কপিরাইট ক্লেমের একটি সমস্যা থেকে যায়। তো যদি কোথাও হয়তো মিউট হয়ে গেল সাউন্ড অথবা কোনো পার্ট বাদ চলে গেল, তাহলে ভাববেন নিশ্চয়ই কপিরাইট ক্লেমের জন্যই ওটিকে আমার ট্রিম করতে হয়েছে। অর্ধযাত্রায় রবীন্দ্রসঙ্গীত, পূজা ও প্রার্থনা। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। এখানে বলে রাখি, মাত্রাটা কিন্তু একটু ডিফিকাল্ট ওয়েতে যাচ্ছে। যদি আপনি গানটা জানেন তাহলে কিন্তু সঠিকভাবে ঠেকাটি দিতে পারবেন, আর গানটা না জানা থাকলে ঠেকাটি দেওয়ার একটু সমস্যার জায়গায় তৈরি হতে পারে। আমি এগুলি এক্সপ্লেন করে দিচ্ছি। জীবন সুখ দুঃখ ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই। এবারে আসি, কিভাবে ছন্দটা যাচ্ছে? 1 2 1 2 3 1 2 1 2 3, তালটা বলে দিচ্ছি আমি। অর্ধযাপ্তাল কি? ধি না ধি ধি না, ব্যাস এই পর্যন্ত দুটি তাল। আমারে নিও না নিও না সরাই। এবার আসি ঠেকার প্রসঙ্গে। ধি না ধি ধি না ধি, তবলার তিন বা তি, সেই সাথে মায়ার গে অর ঘে একসাথে বাজলে ধীন, ধি বা ধীন একই সুরে। ধি না না কিনারাতে, আবার ধি ধি না, এই মাত্র কয়েকটি বলবানি, কিন্তু এত মজা করে আপনাকে বাজাতে হবে, আপনাকে অনেক সযত্নে এবং নিজেকে সংযত রেখে বাজাতে হবে। আমি একটি পাঁচ মাত্রা তাল পেলাম বলে ঠিকাটা খুব সংযত করে আপনাকে বাজাতে হবে। ধি না ধি ধি না ধি না ধি ধি
খুব সহজ করে আপনাকে বাজাতে হবে। পরে পাটে আসছি। স্কুলিত শিথিল কামনার ভার, তাল দিন 1 2 1 2 3 1 2 1 2 3, তাল দিতে দিতে চলুন, দেখবেন আপনারও এই তালটি হাতে বসে যাবে। মাথায় রাখতে হবে আপনি যদি কারোর সাথে অ্যাকম্পেনিমেন্ট করেন সেখানেও কিন্তু আপনার জেনে রাখতে হবে যে এই গানটার ঠিকা চলনটা কেমন, কোন কথার ওপরে কোন কোন বাণীটি যাচ্ছে সেটাকেও আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি তাকে এক্সপ্লেন না করতে পারেন, বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো শিক্ষক হতে পারবেন না। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সম্বোধ খুবই কঠিন জিনিস, আবার মাথায় যদি ঢোকে খুবই সহজ। তো এটাও মাথায় রাখতে হবে যে আমরা লহরার পাশাপাশি বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান আমরা শুনব, যাতে আমরা কোথাও গেলে হেরে না যাই। আমার বলার উদ্দেশ্য এটা। আমি তাই বিভিন্ন রাস্তা দিয়ে আপনাদেরকে এই তবলা টিউটোরিয়ালগুলোকে আনবার চেষ্টা করি। আমি মাঝে আরেকটি পর্ব আমি দেব সরগমের সাথে কিভাবে সম্বোধ করতে হয়। অনেক সময় বাড়ির বাচ্চারা ছেলে মেয়েরা সারে গা মা বাদা নি সা নি রা বাবা গা রে সা সারে সারে গা রে গা রে গা মা গা মা গা মা বাবা বাবা বাদা পাদা বাদা নি দা নি দা নি সা, তো এই যে রিয়াজ এর সাথে আমি কি বাজাবো? হয়তো বললো বাবা আমার সঙ্গে বাজাও না একটু। তো আপনি বললেন যে না এই সারে আমার সঙ্গে কি বাজাবো, না এর সঙ্গেও তাল আছে এর সঙ্গেও লয় আছে। তো এইগুলো নিয়ে আমি একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। যাই হোক, এখানে তো বলার কিছু নেই, ওই একই ধরনের বাজবে। আমি সঞ্চারে দেখি একটু ছোট্ট দেখাবো পার্ট। চিরপি পাশি তো বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, তাল দিয়ে থাকুন, তাল দিন 1 2 1 2 3 1 2 1 2 3, চিরপি পাশি তো বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, শেষ জয়ে যেন হয় সে বিজয়ী তোমারি কাছে তে হারিয়া। হারিয়াতে এসে একটু ছোট্ট মতো আপনি একটি পার্ট ব্যবহার করতে পারেন। এই বাজাচ্ছেন একটা জিনিস মাথায় রাখবেন, যে শিল্পী গাইছে তাকেও কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে বা সুযোগ দিতে হবে যে তিনি যেন সমভাগটা মানে ডিভিশন তালের ডিভিশনটা তিনি যেন বুঝতে পারেন। দুই তিন দুই তিন করে যে ডিভিশন যাচ্ছে প্রথম মাত্রাটা আপনাকে একটু জোরে দিয়ে তাকে অ্যালার্ট করে দিতে হবে যে তালটা এখানে এখানে পড়ছে। দেখুন ধি জোরে বাজাচ্ছি না একটু আস্তে বাজাচ্ছি, তারপরে আবার ধিটা একটু জোরে বাজাচ্ছি, তারপরে ধি না আস্তে বাজাচ্ছি। ধাক্কা ধাক্কা, এই ছোট্ট অ্যাপ্লিকেশনটা আপনাকে মাথায় রাখতে হবে।
যেটা আপনাকে কিন্তু একটি আইডেন্টিটি দেবে। শুধু যদি ঠেকাটা বাজিয়ে যান, তার মাঝে মাঝে যেরকম ধরা হচ্ছে অন্তরা বা স্থায়ী ধরা হচ্ছে, ঠিক তার বা সঞ্চারী ধরা হচ্ছে, তখন কিন্তু তার আগে ছোট ছোট একটু তিহাই বা একটু প্রকার কোনো প্যাটার্ন যদি বাজিয়ে দেন, তাহলে দেখবেন আপনার একটা আইডেন্টিটি থাকবে। তোমারি কাছেতে হারিয়া বিকাই, কি বললাম, এই তিন মাত্রাকে আমি একটি ছোট পার্ট করলাম। দিনা ডাকেটে ডাকেটে, দিনা ডাকেটে ডাকেটে, ওয়ান টু ওয়ান টু থ্রি, দিনা ধি দিনা, দিনা ডাকেটে ডাকেটে ধি। তারপরে পার্ট একই রকমই, আমার এই ধরনের টিউটোরিয়াল নিয়ে আসার উদ্দেশ্য যাতে বিভিন্ন তালের সাথে আপনারা পরিচিতি আপনাদের হয়। তো আজ ছিল এই পর্ব, যদি ভালো লাগে নিশ্চয়ই আপনারা আপনাদের মতামত জানাবেন, আর যদি আমাদের পরিবারে এখনও সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সেই সাথে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে। আগামীকাল আবার দেখা হবে সন্ধ্যে 6টা থেকে 7টায়। বাই।